আমি চাইলাম যারে বোধহয় পাইলাম না তারে এই শীতে বিয়া করতে ইচ্ছে করে এই শীতে বাংলা শীত ডিরেক্টর ভাই আশরাফুল আলম ফয়সাল শীতকালে বিয়া যে কত কষ্ট দুই দিকের জ্বালা শীতকালে বিয়া করতে কে আর কষ্ট আরো তো আরাম দুইটা কম্বল ফ্রিতে পাওয়া যায় আমি চাইলাম যারে বোধহয় পাইলাম না তারে এই শীতে বিয়া করতে আমি চাইলাম দারে শীতে মজা পাইলাম না তারে এই শীতে মোর বিয়ে করতে ইচ্ছে করে আরে কি করি ভাই দেখ একটু রোদের মধ্যে একটু রোদ পাইতেছি তুই কোমে দিয়ে আইলি আমি এলাম উমে দিয়া ও তো কর কিছু পার আছে না না থাকলে যা আউ একটা লেমন স্থানি করে চল বন্ধু রোদ তো উঠিয়াছে চল বাড়ি দি গিয়া কি রে তোর লাগ গোসল করি আরে বেটা তুই এটা কস কি আমি তো সাত দিন ধরে তোর পুরো তাড়িয়ে দেয় না পানি লাগলি আমার মুদের হাড় গোড় ভাঙা গেছে তোর কথা বুঝা যায় কি হার ভাঙা মনে হয় হেডে তুই তাহলে আরো এক মাস গোতল না গে তাই হ্যাঁ বন্ধু ব্যাপারটা ঠিক আছে ঠিক আছে আমি নামিয়ে দেখছি শীত যাইব না কইলাম গুতাগুতি করিস না আরে শীতের মধ্যে আরে আরে যখন বাড়ি লাগা যায় তখন টের পাওয়া যায় আরে কি সর্বনাশ শীতে আমার কি ধরা ধরছে কর্মসূচির মাধ্যমে নারীদের উপস্থিতি রাখার ব্যবস্থা করতে ভোট যেহেতু ব্যক্তির নিজের অধিকার তাই নিজের সিদ্ধান্তই দেওয়া উচিত এজন্য প্রান্তিক নারীদের সচেতনতা বৃদ্ধিতে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান জেলা প্রশাসক তিনি মানুষ তার নিজস্ব সিদ্ধান্ত থাকবে তো সিদ্ধান্তকে নিজে তিনি গ্রহণ করবেন প্রচার করছি থেকে প্রচার করা হচ্ছে আমরা আশা করছি ধীরে ধীরে আমরা এই সমস্যাকে তাকিয়ে উঠতে পারবো এবং ভবিষ্যতে ভবনের মালিক হুমায়ুন কবির 2020 সালে একতলা থেকে পাঁচতলা পর্যন্ত 90,000 টাকা মাসিক ভাড়াতে ছিলেন ভবনটি ভাড়া নেন ফাতেমার স্বামী ইউসুফ ইসলাম এরপর কয়েক মাস ঠিকঠাক ভাবে ভাড়া দিলেও সিকিউরিটির 14,00,000 টাকা চাইতে গেলে বাকি বিপত্তি উল্টো ভবন মালিক হুমায়ুনের বিরুদ্ধে 1,08,15,000 টাকা ক্ষতিপূরণের মামলা দিয়ে বিল্ডিংটি দখলে পায়খানা করছেন বলে অভিযোগ ভুক্তভোগী অঢেল সম্পত্তির মালিক বনে যাওয়া এই চিকিৎসক অনেকের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দিয়ে জমিজমা দখল নেওয়ার অভিযোগ আছে সে জামাতের অনেক কিছুই দখল করে নেওয়ার জন্য সে অনেক প্রভাবশালী কাজ হচ্ছে
এবং আমাকে বাড়ি থেকে বাইক করে যাওয়ার জন্য অনেক কষ্ট খাটাচ্ছে। পরে ওই রাতারাতি কয়েক দিন মিস্ত্রি লাগিয়ে সব ভেঙে তুলে ওই জায়গায় এখন তালা মারিয়ে যাকোনো কাজে আসে না বলে অভিযোগ উঠেছে। বিস্ফোরক আইনের মামলায় বর্তমানে তিনি কারাগারে আছেন। এর আগে তার ছেলে ও স্বামী অর্থ সহ পুলিশ কনস্টেবল সিদ্ধার্থ হত্যা মামলায় গ্রেপ্তার হন। সময় সংবাদ রাজশাহী। গত 2 বছর আগে হবিগঞ্জ সদর উপজেলার বড় ইউরি গ্রামের সুন্দরী ভূমিকার বিয়ে হয় জামুয়া গ্রামের প্রবাসী আলমগীরের সঙ্গে। কয়েক মাস পরে আলমগীর বিদেশ থেকে ভারতে চলে আসেন। এর কিছুদিন পর থেকেই সংসারের খরচ চালায়।